আমি শাইক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যালকুলেটর দিয়ে আমাদের বয়স বের করতে পারি। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি স্টার্ট মেনুতে। এরপরে দেখুন এখানে ক্যালকুলেটর আছে, তো আমরা ক্যালকুলেটারে এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্যালকুলেটর চলে আসছে। তো যখন আমরা প্রথমে ক্যালকুলেটার ক্লিক করব তখন কিন্তু এরকম আসবে। এরপরে আমরা যেটা করতে পারি, ভিউয়ে ক্লিক করব। করার পরে দেখুন এখানে স্ট্যান্ডার্ড লেখা আছে, এবং পরের পাটে দেখুন হিস্টোরি, ডিভিট গ্রুপিং। এরপরের অংশে আছে বেসিক, ইউনিট কনভার্সন, ডেট ক্যালকুলেশন, ওয়ার্কশিট। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইউনিট কনভার্সনে যাব। এখানে কি আপনারা, সরি, আমরা ইউনিট কনভার্সনে যাব না, আমরা ডেট ক্যালকুলেশনে যাব। তো এখানে ডেট ক্যালকুলেশনে গেলে আপনি দেখবেন যে এরকম দুটো অপশন আছে। তো আমরা ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন টু ডেট এখানে যাব, এবং এখানে আমাদের বয়সটাকে সিলেক্ট করে নিতে হবে। দেখুন ফর্ম এখানে আজকের তারিখ দেওয়া আছে। তো এই জায়গাতে আমরা যেটা করব, এখানে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি যেই দিনে জন্মগ্রহণ করছেন সেই দিনের ডেটটি এখানে লিখে দিবেন। তো আমি লিখছি আমারটা, আমার জুলাই 7। তো এর জন্য আমি 7/23, 8 জুলাই আর কি আমার জন্ম তারিখ, 1993। তো এটা লেখার পর আপনি যখন ক্যালকুলেট দিবেন তখন দেখেন এখানে আপনার ডেট বয়সটি চলে আসবে, 23 ইয়ার্স 2 মান্থ 2 উইক্স 6 ডেজ। তো 6 ডেজ এটা হলো আপনার বছরের হিসাব, এবং আপনার কতটা কতদিন আপনার বয়স হয়েছে সেটার একটা হিসাব দিয়ে দিচ্ছে, 8483 দিন। তো এইভাবে আমরা আমাদের বয়সকে বের করতে পারি, বয়স বের করতে পারি আমরা। তো এভাবেই আমরা নিজেদের বয়স বের করতে পারবো, এবং এটা আসলে এইভাবে করা যায়। আরো অনেকগুলো ট্রিক আছে, এখন অনেক ধরনের অ্যাপ আছে যার মাধ্যমে আমরা করতে পারি। তবে আমরা কিন্তু সিম্পলি যে কোনো উইন্ডোজ ব্যবহার করে, উইন্ডোজ 10 এও সম্ভব, উইন্ডোজ 7এও সম্ভব, 8এও সম্ভব, আমরা এইভাবে কিন্তু করতে পারি। তো আপনারা সবাই ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।